আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আতিকুর রহমান জিন্টু। চলে আসলাম এআরজে বাংলা টিপসে নতুন আরও একটি টিপস নিয়ে। তো আজকে আমরা দেখব প্রিমিয়ার প্রো আপনার সফটওয়্যারে, যেটা ভিডিও এডিটিং সফটওয়্যার, তারা এই সফটওয়্যারে কিভাবে আমরা লোয়ার থার্ড আপনার অনলাইনতে ফ্রিতে ডাউনলোড করে সেটা কিভাবে ব্যবহার করব সেটা আজকে দেখব। এই কাজটা আমরা অনেকেই পারি না, তো এই কাজটা দেখব এবং আশা করি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। তো আসুন, চলুন চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে, কাজটি শুরু করি। যে দেখেন, আমি অলরেডি আমার কম্পিউটারের আপনার প্রিমিয়ার প্রো এই স্ক্রিনে চলে আসছি। তো দেখেন, এখান থেকে আমরা যে প্যানেলগুলো আছে, এই যে লার্নিং, অ্যাসেম্বলি, এডিটিং, কালার, ইফেক্ট, তারপরে অডিও, গ্রাফিক্স ইত্যাদি ইত্যাদি, তো এই এখান থেকে আমরা গ্রাফিক্স প্যানেলে যদি যাই, দেখেন অনেকগুলো ট্যাম্পলেট কিন্তু এখানে রয়েছে, লোয়ার থার্ড এর ট্যাম্পলেট। তো এইগুলো আমার খুব বেশি লাইক হচ্ছে না, তো আমি চাচ্ছি যে একেবারে প্রিমিয়ার কোয়ালিটি একটি লোয়ার থার্ড যুক্ত করব, যেগুলো এই যে নামের আপনার নাম বের হয়ে আবার আপনার সুন্দর করে মোশন হয়ে সেটা চলে যায়, সেই কাজটা আমরা দেখব। তো চলুন আমরা ক্রোম ব্রাউজারে চলে যেয়ে আমরা এখানে লিখতে পারি আপনার প্রিমিয়ার প্রো লোয়ার থার্ড। তো এটা লিখব প্রিমিয়ার প্রো লোয়ার থার্ড, লোয়ার থার্ড ডাউনলোড। তো এখানে যখন আপনার আসলাম, দেখেন অনেকগুলো ফ্রিতে আপনি কিন্তু এখানে ডাউনলোড করতে পারবেন, এখানে অনেকগুলো আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে ডাউনলোড করতে পারবেন। তবে আমি যেখান থেকে ডাউনলোড করি সেটা হচ্ছে মিক্স কিট, তো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, বা আপনারা ওখানে যে গুগলে সার্চ দিয়ে আমরা যেখানে পেলাম তো সেখান থেকেও আপনারা লোয়ার থার্ড দিতে পারেন। দেখেন এখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে মোশনটা কিভাবে হবে। তো আমি জাস্ট এই এইটাই ডাউনলোড করব, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে যে ডাউনলোড ফ্রি ট্যাম্পলেট, তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর পরে দেখেন আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল। এখন আমি আমার কম্পিউটারের এই যে ডাউনলোডের ভিতরে চলে যাব, দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো এটাকে আমার কি করতে হবে, আনজিপ করতে হবে। ফাইলটি কি রয়েছে, জিপ রয়েছে, তো এটা আমরা আনজিপ করব। এই যে এক্সট্রাক্ট হেয়ার, এটা করলে আমার আনজিপ হয়ে যাবে। দেখেন এই যে ফাইলটি রেডি হয়েছে মিক্স কিট, এই যে আপনার MOGRT, এই ফাইলটি আমার হয়েছে, কিন্তু এটা কিভাবে ব্যবহার করব এটা কিন্তু আমরা অনেকেই জানি না এবং এটা ব্যবহার করতেও পারি না। তো এটা আজকে আমরা দেখব। দেখেন এখানে যে আমি আমার যে গ্রাফিক্সে আমি আগে দেখাচ্ছি যে এটা আপনাকে ইনস্টল করতে হলে এই লোয়ার থার্ডগুলো আপনাকে যেতে হবে গ্রাফিক্সে। তো গ্রাফিক্সে যাওয়ার পরে দেখেন একেবারে কর্নারে একটা প্লাস চিহ্ন আছে, তো এখানে যখন আমি কার্সরটা রাখছি দেখেন এখানে কিন্তু লেখা দেখাচ্ছে কি, ইনস্টল মোশন গ্রাফিক্স ট্যাম্পলেট। তো এই এই অপশনে আমি যাব। যাওয়ার পরে যে ডাউনলোড আছে এখানে যাব, দেখেন এই যে মিক্স কিট, এই 280, এটা আমাকে সিলেক্ট করে জাস্ট আমি ওপেন করে দেব। ওপেন করে দিলে আমার ট্যাম্পলেটটা কিন্তু মানে ইনস্টল হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এটা ব্যবহার করতে পারবো, এটা আমাকে খুঁজে বের করতে হবে যে কোথায় আছে এটা। এই দেখেন লোয়ার থার্ড 07, তো এটা আমরা ইনস্টল করছি। তো এইটা আমি জাস্ট আপনার মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে এনে দেব। দেখেন আমার কাজটা অলরেডি রেডি হয়ে গেছে। এখন এই লোডিং মোশন গ্রাফিক ট্যাম্পলেট একটু সময় নিচ্ছে, তো এই সময়টা নেওয়ার জন্য একটু অপেক্ষা করব। অপেক্ষা করলেই কাজটি আমাদের রেডি হয়ে যাবে। তো প্রায় কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই দেখেন এখানে কিছু আপনার ফন্ট মিসিং করছে, তো এই ফন্ট মিসিং করার কারণে আমরা এই ফন্টটি মিসিং হলেও আমরা ওকে, এই যে বাটনটা আছে ওকে বাটনটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে যেটা আছে এখানে আমরা একেবারেই
এটা আবার ছোট করে দেব, যে গ্রাফিক্স প্যানেলটি বড় আছে এটা আমরা ছোট করে দেব। যেহেতু আমরা লোয়ার 30 নিয়ে চলে আসছি, এবার আমাদের যে টাইমলাইনটা আছে এটাও আমরা একটু বড় করে দিলাম। দেওয়ার পরে দেখেন কিন্তু আমাদের কিন্তু এই 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 টেমপ্লেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, দেখতে না পাওয়ার কারণ এটা বড় অবস্থায় আছে। তো এটা আমরা 10% করে দেব। দেওয়ার পরে দেখেন যখন আমি এই টাইমলাইনটি বড় করে দিয়ে এখানে ইয়ে করব, দেখেন অলরেডি চলে আসছে। এই দেখেন এটা বড় আছে, এটা আমাদের ছোট করে দিতে হবে। মানে আমি যতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করি আরো প্রয়োজনে ছোট করে দেব, যে ছোট করে দিয়ে এই যে আমরা এতটুকু পরিমাণে রাখবো। দেখে এটা ফিট করে দিলাম। দেওয়ার পরে দেখেন কেমন লাগছে। এই গ্রাফিক্স প্যানেলটা একটু বড় করে দিলাম কারণ আমাদের কাজ করতে হবে। এটা আপনার সাইজ মতো আপনি সেট করে নেবেন। সেট করে নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই যে এডিট প্যানেলে যে দেখেন এখানে কিন্তু ওই ক্যান্ডিডেটও টিমোটো তাদের নামে আছে। জাস্ট আমি এখানে আমার নাম যুক্ত করে দেব। এখানে আমি লিখলাম আতিকুর রহমান জিন্টু লিখে দিলাম। নিচেই আপনার টাইটেলটা দিয়ে দেবেন। তো আমি আমার টাইটেল দিলাম মনে করেন কন্টেন্ট ক্রিয়েটর আমি ব্র্যাকেটের ভিতরে এ আর জে আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম। টিপস তো এটা আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এইটা রেডি হয়ে গেছে। দেখেন যে আমরা যে এটা নিয়ে আসলাম এখন কিন্তু এটা কাজ করছে। যদি আমরা প্যানেলটা একটু বড় করে দেখি, এখন আমি যদি এটা ডাউনলোড করি, আমি এটা বড় করে যদি দেখি, দেখেন এই যে আমি যখন এখন প্লে করে দেখি, দেখেন আমার কিন্তু এই লোয়ার 30 আমরা মানে একেবারে খুব সহজে আমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে এসে ব্যবহার করতে পারলাম। আশা করি ভিডিওটি ভালো লাগার কথা। যদি কিছুটা হলেও আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাবেন, শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন। সর্বশেষ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এআরজে বাংলা টিপসের সাথেই থাকবেন।